শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদে ইস্তফা দিয়ে দেশ ছাড়তেই আন্দোলনকারীদের উল্লাসের ছবি দেখা গিয়েছিল পদ্মাপাড়ে। উঠে এসেছিল গণভবনের লুটপাটের অভিযোগ। এরপর মঙ্গলবার থেকেই কিছুটা স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা বাংলাদেশে। সেদেশের সংবাদমাধ্যম প্রথম আলোয় প্রকাশ, মঙ্গলবার সকাল 6টা থেকে সম্পূর্ণ শিথিল করা হয়েছে কারফিউ। বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ আন্তর্বাহিনী জনসংযোগ দপ্তর থেকে সোমবার রাতেই এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। মঙ্গলবার থেকে খুলে যাচ্ছে অফিস কাছারি, স্কুল কলেজেও। হাসিনা বাংলাদেশ ছাড়ার পর সোমবার বিকেলে সেনাপ্রধান ওয়াকার উজ জামান জানিয়েছেন অন্তর্বর্তী সরকার গঠন করা হবে। রাতেই জাতির উদ্দেশ্যে ভাষণ দেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাউদ্দিন। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সব রাজনৈতিক দলকে সচেষ্ট হওয়ার বার্তা দিয়েছেন তিনি।